ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে তো হোলি, তো হ্যাপি হোলি সবাইকে জানাচ্ছি। সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালোভাবে হোলি কাটাও, হোলি মানাও। আমার হোলি এবার হচ্ছে না, মানে আমি খেলছি না, আমার ছেলেরা ছেলে গেছে আর জ্যোতিরা ওরা এসছে, বাচ্চারা ওদের সঙ্গে সবাই মিলে ওর সোসাইটিতে খেলতে গেছে। আমি এই জন্য খেলছি না কেন কি আমার হাজবেন্ডের আজকে অফিস যেতে হয়েছে, ও অফিসে চলে গেছে সকালবেলা, ভোরবেলা উঠে মানে 6:30 দিকে ও বেরিয়ে গেছে, আরও বিকেলে 3:30-4 দিকে বাড়িতে আসবে। তো আজকে একা একা বেরোতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি খেলছি না। আমি তো সকালে উঠেই চান টান করে পুজো টুজো করে নিলাম, তো তোমাদের দেখাচ্ছি আমি কেমন পুজো করেছি সেটা। বলবো প্রচণ্ড হোলি খেলা হচ্ছে বাইরে আর আওয়াজ হচ্ছে জোরে জোরে, সেই জন্য আমি কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না, তো আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। আমি আমার ঘরে বাড়ির ব্যালকনি থেকে যতটা দেখতে পাচ্ছি সবটা তোমাদের দেখাচ্ছি। তো কিরমভাবে আমি ছোট্ট করে হোলিটা মানাচ্ছি, আমাদের এই হোলি সেলিব্রেশন হচ্ছে সেটা তোমাদের। সোহম, শ্রুতি, রাজ ওরা সবাই মিলে হোলি খেলতে গেছে, সকালবেলা ওদেরকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। ব্রেকফাস্ট খাই দিয়ে 11টার দিকে ওদেরকে বের করেছি, বললাম যে যা তোরা 1.5 ঘন্টা খেলে। তা ওরা খেলতে গেছে নিচে আর বারবার আসছে, এসে আমার কাছ থেকে হলো ওই আবিরের রং নিয়ে যাচ্ছে ঘরের থেকে প্যাকেট। একসঙ্গে তো অনেকগুলো প্যাকেট নিয়ে যেতে পারছে না, তাই কিছু কিছু এসে নিয়ে যাচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে যখন আবার আসছে। আর ওই বেলুনগুলো হয় না যার মধ্যে জল ভরে রাখে, সেই সেই কাজটা হলো আমার, যে আমাকে বেলুন ভরে রাখতে হবে জল দিয়ে, ওরা এসে এসে নিয়ে যাবে। আমাকে বলছে যে বৌদি, ওরা বাচ্চারা বলছে বৌদি তোমরা ভরে রাখো, তুমি ভরে রাখো সব বেলুনের মধ্যে জল, আমি এসে এসে নিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে আবার আসছে। তা আমার সকাল থেকে প্রতিবার হোলিতে বাইরে বেরোই, সোসাইটির ভেতরেই ঘোরাফেরা করি, আনন্দ করে মানে হোলি খেলি। এবছর যেহেতু আমার হাজবেন্ডের অফিস আছে, তো একা একা আমার ঠিক বেরোতে ভালো লাগছে না, আর আমার সকালে পুজো করাও আছে, পূর্ণিমার পুজো, সেই জন্য সকাল সকাল উঠে চান টান করে আমি পুজো টুজো করে নিলাম। আর ওরা গেছে, ঠিক আছে, বাচ্চারা খেলছে এটাই আনন্দ। আমি হোলি স্পেশাল একটা মিষ্টি বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি। যদিও আমি রেসিপিটা শেয়ার করিনি, রেসিপিটা বানানোর সময় আমি ভিডিও করিনি, তো তোমাদের যদি ভালো লাগে আমি নিশ্চয়ই এরপরে কোনোদিন বানাবো যখন এটা রেসিপি তোমাদের দেখাবো। দেখাচ্ছি আমি হোলি স্পেশাল কি মিষ্টি বানিয়েছি। তো এই তো এই মিষ্টিটাই আমি বানিয়েছিলাম হোলির আগের দিন রাত্রে, এটা হলো এগলেস মিল্ক পুডিং। তো খুব কম ইনগ্রিডিয়েন্টের সঙ্গে এটা বানানো যায়, মাত্র 3-4 জিনিসই লাগে এটা বানানোর জন্য, খুবই সহজ রেসিপি আর খেতেও খুবই সুন্দর, আর দেখতে তো তোমরা দেখে তো বুঝতেই পারছো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও এটা আমি কী করে বানিয়েছি, তোমরা কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই এরপরে কোনো দিন বানালে এটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এখানে একটা গুজিয়া বলে মিষ্টি বানানো হয়, সেই মিষ্টিটাই হোলিতে খাওয়া হয় প্রত্যেক বছর। তা কেউ কেউ ঘরে বানায়, কেউ কেউ হলো ওটা বাইরে থেকে কিনে আনে, তো আমি বাইরে থেকে কিনে এনেছি এবছর। তো ওটা দিয়েই এবছর আমি ঠাকুরের পুজোও দিয়েছি, লোকরা গেস্টরা আসলে ওইটা ওই মিষ্টিটা দেওয়া হয়। তো আমি তোমাদের দেখাচ্ছি বাইরে হোলি খেলা কেমন হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার কথা শুনতে পাবে না হয়তো, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, কিন্তু তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কেমন। তো আমার বাড়ির ব্যালকনি থেকে এই পার্কটা খুব ভালো দেখা যাচ্ছিল, তো আমি ব্যালকনি থেকেই ভিডিও তুলেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সময় কেটে যাচ্ছিল লোকেদের, বাচ্চাদের, বড়দের, সবার হোলি খেলা দেখে মনটা সত্যিই খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিলো এত জোরে জোরে গান বাজছিল একটু যাই নিচে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি একা একা যেতে আমার ঠিক ভালো লাগছিলো না। জ্যোতি আসতে পারেনি, জ্যোতি যদি আসতো তাও হতো, শ্রুতি তো ছোটো, ও রাজ আর সোহম গেছে নিচে, ওদের সঙ্গে আমার আর যেতে ভালো লাগলো না, তো আমি সেই জন্য বেরোইনি। তো এমনিতে আমরা প্রতি বছরই বেরোই, গত 2 বছর তো করোনার কারণে এসব হোলি খেলা হয়নি, তার আগে পর্যন্ত আমরা বেরোতাম। আর যেহেতু আমাদের সোসাইটিতে হোলির দিন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়, সেই জন্য হোলি খেলতে যেতে কোনো অসুবিধা নেই, যে বাড়িতে এসে রান্না করো, খাবার খাও, সেসবের কোনো ঝামেলা থাকে না, হোলি খেলো, বাড়িতে যাও, স্নান টান করে এসে দুপুরবেলা লাঞ্চ করো সবাই মিলে একসাথে, তো এই জিনিসটা খুব ভালো লাগে। বাইরে এত গান হচ্ছে, গান শুনে আমাদের রুমকিও নেচে যাচ্ছে। আরও আছে ওই যে তোমাদের একটু আগে বললাম না, যে ওরা বারবার আসছে, এসে বেলুন নিয়ে যাচ্ছে, আমি বেলুনগুলো ফুলিয়ে রাখছি, আর পিচকিরিতে জল ভরে নিয়ে যাচ্ছে, রঙের মানে আবিরের প্যাকেট নিয়ে যাচ্ছে, এই করতে বারবার ওরা আসছে। তা সেরকমই এইবারও এসেছে দেখো এরা। আরো ফুলিয়ে রাখবো নাকি?
সাথে কথা বলতে বলতে ওরা আবার এসেছিল বেলুন নিয়ে যেতে, মানে ফুলানো বেলুন নিয়ে যেতে। তো তখন আমি ওকে বললো তোমার পুজো হয়ে গেছে, আমি তার আগে পর্যন্ত বলেছি আমার পুজো না পর্যন্ত আমাকে লাগাবি না। তো আমার পুজো হয়ে গেছে শুনলো, তারপরে দেখো লাগিয়ে দিয়ে গেছে। তো আমি ওদেরকে একটু একটু লাগিয়েছি, আমি বললাম আমার চান হয়ে গেছে, আর লাগাস না এখন বেশি করে, তাও কথা কে কার শোনে, যাই হোক হোলির দিন তো লাগাতেই হবে একটু অর্ধেক। ওদের কাছ থেকে আমি এরকম একটা প্যাকেট একটু বাঁচিয়ে রেখেছি, হাজবেন্ড অফিস থেকে আসার পর ওকে লাগাতে হবে না, ওকে ওর জন্য রেখেছি একটুখানি বাঁচিয়ে। তো ওদের বেলুনে জল ভরতে ভরতে আমার নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি যখন ছোটো ছিলাম আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে দুদিন ধরে দোল খেলা হতো। প্রথম দিন আবির দিয়ে খেলা হতো, আর পরের দিন ওই পাকা রং যেগুলো হয় যেগুলো সহজে উঠতে চায় না সেই রং দিয়ে খেলা হতো। তো আমার বাড়ির থেকে আমাকে প্রথম দিনই পাঠাতো খেলতে, আমি প্রথম দিনই যেতাম আবির দিয়ে খেলতাম। তো মা সকালবেলা এই 10টা 11টার সময় ভালো করে ব্রেকফাস্ট খাইয়ে দাইয়ে একটা পুরনো জামা পরিয়ে আমাকে পাঠিয়ে দিত, আর আমিও এই সোহম এদের মতো বারবার আসতাম, এসে এসে আবিরের প্যাকেট নিয়ে যেতাম। তো এরা যখন এরকম বারবার আসছে আবিরের প্যাকেট আর এই বেলুন নিয়ে যাচ্ছে, তো আমারও খুব ভালো লাগছে, আর ছোটোবেলার কথা পুরো মনে পড়ে যাচ্ছে, চোখের সামনে ভেসে উঠছে সেই সব দিনগুলো। আর আমাকে একেবারে ভূত করে দিয়ে যাচ্ছে, আমি ওদের জন্য বেলুন ফুলাচ্ছি আর কি লাভ হচ্ছে আমার, আমাকে ভূত করে দিয়ে যাচ্ছে পুরোপুরি। তো চলো, আমি বলেছি আর আমি বেলুন ফুলাবো না, এবার আমার কাজ আছে, রান্না টান্না তো করতে হবে না, এইসব নিয়ে পড়ে থাকলে থরি হবে। তো আমি সেই জন্য বলেছি এবার তোদের লাস্ট, তোরা যা এবার ঘুরে, আর আমি করতে পারবো না, এবার নিজেরা যা পারিস কর। এই দেখো মাঝখানে একবার এসেছিল, এরা এসে পিচকিটা রেখে দিয়ে চলে গেল, বলে এটা অনেক ভারী হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা করছে, জল ভরা থাকে না, ওটা রেখে দিয়ে চলে গেল। 2 ঘন্টা পুরো হোলি খেলে সব ভূত সেজে বাড়ি চলে আসলো, এখন তাড়াতাড়ি স্নান করে নেবে। তো এখন দুপুর 2টো বাজে, আমি বললাম না এখানে খাওয়ার ব্যবস্থা হয় সোসাইটিতে, তো সবাই দেখো লাইন ধরে সবাই খেতে এসেছে, সবাই নেবে খাবার আর খাবে সবাই মিলে একসাথে। খাওয়া গেল? সবাইকে একবার হ্যাপি হোলি বলে দে। হ্যাপি হোলি গাইস। এই দেখো এরা সব চান টান হয়ে গেছে, এরা পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এদের, এখন হ্যাপি হোলি বলে দাও সবাই। হ্যাপি হোলি। তা ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো, হাজবেন্ড আসার পরেই খাবো একসাথে। তো এখন এই বসে ওয়েট করছি, ওখানে তো সোসাইটিতে সবাই খাচ্ছে দেখলেই তোমরা, আমরা তো এবার যাইনি ওখানে, তো আমরা ঘরেই বানিয়েছিলাম, চিকেন বানিয়েছিলাম, পনির বানিয়েছিলাম, ওই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। তো এখন হাজবেন্ডের আসার অপেক্ষা করছি। তো 2:30-এর দিকে বর এসে গেল, মানে হাজবেন্ড এসে গেল বাড়িতে, তারপরেই সঙ্গে সঙ্গে তাকে রং লাগিয়ে দেওয়া হলো, কারণ কি ও স্নান করতে যাবে, স্নান করার আগে ওকে আবির লাগিয়ে দিই সবাই মিলে অল্প অল্প করে। তো এইভাবেই আমরা আমাদের হোলিটা কাটালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরা তোমাদের হোলি কেমনভাবে কাটালে সেটা কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমরাও খুব ভালোভাবে হোলি কাটিয়েছ। তো ঠিক আছে, আজকের মতো এটুকুনি, বিদায়। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা আমাদের হোলিটা মানালাম, তো সবাই মিলে আমরা তোমাদের একবার বলে দিচ্ছি হ্যাপি হোলি, বাই বাই।